পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ারদের নিয়ে খেলুন বাংলাদেশের তৈরি অনলাইন গেম বিট মাই টিম। ফ্রি এই গেমটি এনজয় করতে কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই রেজিস্ট্রেশন করুন। এখন থাকছে বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট। প্রথমে থাকছে আর ভিলেনের রোল প্লে করবে না সোনু সুদ। এরপর থাকছে শাহরুখের আরও এক নতুন ছবির গুঞ্জন, এখন কোন মুভির কথা হচ্ছে সেটাও জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে মাফ চেয়েও রক্ষা হলো না সাইফ আলী খানের, করা হলো তার বিরুদ্ধে মামলা, এখন কিসের মামলা সেটাও জানাবো। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি সোনু সুদের কাছে। তাহলে সোনু সুদ আর কখনো ভিলেনিয়াস রোল প্লে করবে না? ওয়েল, এমন খবর সোনু সুদ নিজেই জানিয়েছেন। রিসেন্টলি সে জানায় এই এক বছরে তার লাইফে অনেক চেঞ্জেস এসছে, যেগুলো সবটাই পজিটিভ, এবং এই পজিটিভ রিফ্লেক্ট সে তার ক্যারিয়ারেও রেখে দিতে চায়। অ্যান্ড দ্যাটস ওয়াই সে ডিসাইড করেছে সে আর নেগেটিভ ভিলেনিয়াস রোল প্লে করবে না, এখন থেকে সে শুধুমাত্র পজিটিভ রোল প্লে করবে। নট অনলি দ্যাট, সোনু সুদের এই ডিসিশনের কথা মাথায় রেখে তার আপকামিং সাউথ ইন্ডিয়ান ফিল্ম আল্লুদে আধুর এই সিনেমার অনেকটা অংশ চেঞ্জ করা হয়েছে। বলিউড হাঙ্গামা রিপোর্ট থেকে জানা যায় যে এই সিনেমায় কোভিড-19 সময় সোনুর যেই পজিটিভ ইমেজ ক্রিয়েট হয়েছে সেই বিষয়টা অ্যাড করা হয়েছে। ইনফ্যাক্ট এই সিনেমার লিড অ্যাক্টর সাই শ্রীনিবাস বেল্লাম কোন্টার চাইতেও সোনুর রোল এখন বেশ পাওয়ারফুল। সোনুর জন্য এখানে একটা অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে এবং দুটো গানও রাখা হয়েছে। এখন সোনু সুদ তো তার নেগেটিভ রোলের জন্যই মোস্টলি পপুলার, আর নেগেটিভ রোল আগামী দিনে প্লে না করার ডিসিশনটা তার জন্য কি ভুল ডিসিশন নাকি সঠিক? আপনার কাছে কি মনে হয় কমেন্টস করে কিন্তু জানাবেন। এবার আসি শাহরুখ খানের কাছে। শাহরুখ খান বিনা ঘোষণা দিয়ে পাঠান মুভির কাজ করলেও পাঠানের পর শাহরুখের নেক্সট প্রজেক্ট কি হবে সেটা নিয়েও কিন্তু আগ্রহ কম নয়। এর মাঝে তো রাজকুমার হিরানি এবং সাউথের ডিরেক্টর আতলি কুমারের সঙ্গে প্রজেক্টের কথা আমরা শুনে এসেছি, তবে এবার আরও একটা নতুন প্রজেক্টের কথা শোনা যাচ্ছে, আর সেটা হচ্ছে ইন্ডিয়ান লেজেন্ডারি হকি প্লেয়ার ধ্যানচাঁদের বায়োপিক, যিনি অলিম্পিকে 3 গোল্ড মেডেল জিতেছেন। রিসেন্টলি এই মুভি অ্যানাউন্সমেন্টও হয় এবং ডিরেক্টর অভিষেক চুবে তিনি চাইছেন এই মুভিতে শাহরুখ যেন লিড রোল প্লে করে। সে এক ইন্টারভিউতে জানায় সে এই মুভি নিয়ে অলমোস্ট 3 রিসার্চ করেছে। ইনফ্যাক্ট এর মাঝে শাহরুখের সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে, শাহরুখের কাছেও নাকি এই প্রজেক্টটা বেশ ভালো লেগেছে। এখন যদিও শাহরুখ খান কোনো কিছুই কনফার্ম করেনি, দেখা যাক এই প্রজেক্টটা শাহরুখের ঝুলিতে অ্যাড হয় কিনা। ফাইনালি আসি সাইফ আলী খানের কাছে। তাহলে মাফ চেয়েও সাইফের শেষ রক্ষা হলো না, পুরো বিষয় আসছি। বাট তার আগে বলে নেই, নিশ্চয়ই অনেকের মনে আছে সাইফের আপকামিং প্রজেক্ট আদি পুরুষ প্রসঙ্গে সাইফ একটা স্টেটমেন্ট দেয় যেটা নিয়ে হিউজ কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, যেখানে সে বলেছিল আদি পুরুষের রাবণের ক্যারেক্টার মডিফাই করা হবে, এখানে তার মানবিক দিক তুলে ধরা হবে, যেই কথা নিয়ে অনেকেই বলেছে সাইফকে আদি পুরুষ থেকে বাদ দেওয়া হোক, আদি পুরুষ সিনেমা হিন্দুদের সেন্টিমেন্টে আঘাত আনবে। আর এই টপিকসটা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে হিউজ তর্ক বিতর্ক হয় তখন সাইফ কিন্তু ইমিডিয়েটলি মাফও চেয়ে নেয় এবং তিনি গ্যারান্টি দেন আদি পুরুষ সিনেমা ইতিহাস বিকৃতি করবে না। বাট তারপরেও এখন জানা গিয়েছে তার বিরুদ্ধে করা হলো মামলা। রিসেন্টলি একজন অ্যাডভোকেট সাইফের বিরুদ্ধে মামলা করে, যেখানে উল্লেখ করা হয় সাইফ সনাতন ধর্মের বিশ্বাসে আঘাত দিয়েছে এবং তার এই মামলা শুনানি হবে 23 ডিসেম্বর। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।